হ্যালো ফ্রেন্ডস, আমরা আবারও চলে আসলাম অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে যারা আছেন তারা সকলেই অনির্বাণ হোস্টেলে থেকে অনির্বাণ কোচিংয়ে পড়াশোনা করছেন। আসলে তাদের স্বপ্ন নিয়ে তাদের ডেডিকেশন সম্পর্কে তাদেরকে না দেখলেই বোঝা যায় না তারা তাদের স্বপ্ন নিয়ে কতটা ডেডিকেটেড। এই রমজান মাসে অনেকেই একটু বিশ্রাম খুঁজে, একটু রেস্ট নিতে চায়, একটু কম পরিশ্রম করতে চায়, ছুটি খুঁজে, কিন্তু তারা আসলে তাদের স্বপ্ন পূরণের জন্য তাদের কষ্টটা যেন মানে তাদের পরিশ্রম দ্বিগুণ হয়ে গেছে। তারা চায় আরও বেশি, যত তাদের স্বপ্ন পূরণের জন্য যত বেশি পরিশ্রম করা যায়। তারা অনেক দূর দূরান্ত থেকে অনির্বাণে এসে কোচিং করছে শুধুমাত্র তাদের স্বপ্ন পূরণের জন্য, এবং তাদের স্বপ্ন পূরণের জন্য অনির্বাণ তাদেরকে কতটুকু সহযোগিতা, কতটুকু তারা সুযোগ সুবিধা এখান থেকে পাচ্ছে তা আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিব। এখন আমার পরিচয় হয়ে নেই, আমার সাথে আছেন মাস্টার ওয়ারেন্ট অফিসার আলমগীর স্যার, রিটায়ার ফ্রম বাংলাদেশ এয়ারফোর্স। তার কাছ তোমরা হয়তো ভাবছো আমরা প্রতিদিন নতুন নতুন ইনস্ট্রাক্টর তোমাদের সামনে হাজির করছি, আসলে তা নয়। আমাদের এখানে এতই ইনস্ট্রাক্টর যে প্রতিদিন যদি তোমাদের সামনে একজন একজন করে নেই তাও হয়তো বা কুলাবে না। আর আমাদের এয়ারফোর্সের ইনস্ট্রাক্টর বেশি, যেহেতু অন্যান্য বাহিনী থেকে শত শত স্টুডেন্ট আমাদের এখানে আসে, এজন্য আমাদের এয়ারফোর্সের ইনস্ট্রাক্টর বেশি। লাস্ট ভিডিওতে তোমরা আমাদের সাথে দেখেছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার রুহুল আমিন স্যার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুজিবুর রহমান স্যার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহফুজুর রহমান স্যার, তারা সকলেই বাংলাদেশ এয়ারফোর্স থেকে রিটায়ার্ড। ওকে, আমরা এখন স্টুডেন্টদের কাছ থেকে জেনে নিই তারা অনির্বাণ থেকে কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অনির্বাণ তাদেরকে কতটুকু সাহায্য করছে। হ্যালো ফ্রেন্ডস, আমি ফরিদপুর থেকে এসেছি 15 তারিখে অনির্বাণ ডিফেন্স একাডেমিতে কোচিং করার জন্য এয়ারফোর্সে। সামনে জুলাই মাসে অথবা সেপ্টেম্বরে নন টেকনিক্যাল অথবা টেকনিক্যাল ট্রেডে সার্কুলার প্রকাশিত হবে। সো তোমরা প্রত্যেকেই ডিফেন্স একাডেমিকে জয়েন দেওয়ার পূর্বে দালালের পিছে না ঘুরে ডিফেন্স একাডেমিকে জয়েন দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তোমরা প্রত্যেকে এখানে একটা শিক্ষা নিয়ে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমরা আরও তথ্য জেনে নাও, আমাদের ফরিদপুর জেলা থেকে বিভিন্ন 64 জেলা থেকে প্রত্যেক পুলাপানি এসেছে, তোমরা তাদের কাছ থেকে শুনে নাও। আমি নূর মোহাম্মদ শেখ, ফরিদপুর থেকে চলে এসেছি অনির্বাণ কোচিং সেন্টারে। অনির্বাণ মানে সাফল্য। আসলে ঘরে বসে কখনো আকাশের চাঁদ যেমন দেখা যায় না, ঠিক তেমনই ঘরে বসে অনির্বাণ সম্পর্কে আমরা কখনো ধারণা আনতে পারবো না। আমার ধারণা যেমন ছিল, এখানে আসার পরে পুরো ধারণায় পরিবর্তন হয়ে গেছে। আসলে প্রতিটা মানুষের মধ্যে রয়েছে জড়তা, প্রতিটা জড়তা কাটানোর জন্য আমাদেরকে আসতে হবে এমন কিছু প্রতিষ্ঠানে যেখান থেকে আমাদের জড়তা কাটিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এখানে রয়েছেন আমাদের বাংলাদেশ সামরিক বাহিনীর উপরস্থ কর্মকর্তা, সামরিক কর্মকর্তাগণ, যারা আমাদেরকে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভিতে জয়েন করার জন্য পরিপূর্ণভাবে গাইডলাইন দিয়ে থাকে, যা দিয়ে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। এখানে রয়েছেন হোস্টেল ব্যবস্থা, এখানে হোস্টেল ব্যবস্থা রয়েছেন যেখানে আমরা সুন্দরভাবে থাকতে পারি, এবং আমাদের এখানে খাবার দেওয়ার প্রতিটা সিস্টেমে এক অন্যরকম। আমাদের বাড়ি থেকেও এখানে খুব ভালোভাবে আসি, এখানে ক্লাস এবং যাওয়া আসা চলাফেরা সম্পূর্ণ দিকে আমাদের ভালো রয়েছেন, কারণ এই ডিফেন্স প্রতিষ্ঠান থেকে আমাদের পরীক্ষার কেন্দ্র বেশি দূরে নয়, 5 থেকে 7 মিনিট আমাদের হেঁটে যাওয়া লাগবে। তাছাড়া আমাদের এখানে সব সুযোগ সুবিধাই অন্যরকম, যেটা বলে বোঝাতে পারবো না, তোমরা এখানে আসলেই বুঝতে পারবা। এখানে আমাদের রমজান উপলক্ষে আমাদের স্যারেরা আমাদেরকে 30% ছাড় দিয়েছেন, তোমরা চাইলে চলে আসতে পারো এখানে 3 দিনের 5 দিনের শর্ট কোর্স করতে। বন্ধুরা, আমরা আরও কিছু স্টুডেন্টদের সম্পর্কে অনির্বাণ সম্পর্কে জানবো, তার আগে আমরা স্যারের কাছ থেকে কিছু জেনে নেই। স্যার ধন্যবাদ। রাজিয়া, আসসালামু আলাইকুম ভিউয়ার, তোমরা কেমন আছো? সকলে ভালো আছে আশা করি। রমজান মাসের শুভেচ্ছা রইল, আগামী ঈদেরও শুভেচ্ছা রইল তোমাদেরকে। কিন্তু যে জন্য তোমাদের সামনে দাঁড়িয়েছি, আমার রাজিয়া ম্যাডাম বলেছেন আমাদের যারা ট্রেনিং করতেছে এখানে, যারা বিমান বাহিনীতে জয়েন করার জন্য পরীক্ষা দেবে তারাও এখানে এসেছে, তারা ট্রেনিং করছে, তারা তাদের মুখেই শুনলে তুমি আমাদের অনির্বাণ সম্বন্ধে। এবং অনির্বাণ শুধু মুখের কথা না, এখানে আমাদের যাদের ইনস্ট্রাক্টর আছেন, আমাদের মেজর শহীদুল্লাহ আছেন, মেজর ফজল হক সাহেব আছেন, আমাদের এমটি সাহেব, এরা সকলেই স্বশ ক্ষেত্রে অভিজ্ঞতা, এবং তারা দীর্ঘদিন ডিফেন্সে চাকরি করে তাদের অভিজ্ঞতা নিয়ে এসে অনির্বাণ চালাচ্ছেন। এবং এই অনির্বাণে তোমরা যদি জয়েন করো, তাদের অভিজ্ঞতাকে শেয়ার করে তোমরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করো, তাহলে তোমরা দেখবে যে পরীক্ষা কত সহজ, তোমাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে তোমরা অনেক সহযোগী পাবে এখান থেকে। আরও তোমরা আমাদের বলছো অনেক ইনস্ট্রাক্টরের কথা বলেছে, এয়ারফোর্সের আর্মির
এরা এদের যে এদের এত বড় একটা ঢাকার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠানটা, এখানে আসলে এদের যোগাযোগ ব্যবস্থা থেকে থাকা খাওয়া সব কিছু সুযোগ সুবিধা এখানে বেশি। তোমরা যদি এখানে আসো এবং এই সুযোগ সুবিধা তো নিতে চাও, তাহলে তোমাদের অন্য অন্য যে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং ঢাকার বিভিন্ন জায়গায় যে আলাদা আরও কোচিং সেন্টারগুলো আছে, তার থেকে যে যে আলাদা আমাদের এই যে ছাত্রদের মুখে শুনলে, আমার ম্যাডামের মুখে শুনলে এবং আমিও বলছি এবং আরও ইতিপূর্বে তোমরা ভিডিওতে দেখেছো, আমাদের ইনস্ট্রাক্টর বলেছে, তোমরা এখানের কোনো পরীক্ষা অংশগ্রহণের আগে যদি তোমরা এখান থেকে ট্রেনিং নাও এবং বিভিন্ন কারিকুলাম, সম্পূর্ণ কারিকুলাম যদি প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে সুবিধা হবে। কারণ ওই ম্যাডাম বলেছে যে কেউ বসে নেই, সবাই তার স্বপ্ন বুনছে, সবাই ভালো প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা অনির্বাণ তোমাদের সেই ভালো প্রস্তুতির জন্য বসে আছি। রোজা উপলক্ষে তোমরা বসে থেকো না, এখন তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এই রোজা উপলক্ষে যেহেতু বললো আমার এক ছাত্র বললো যে ছাড় দিয়েছে 30%, এই সুযোগটা অংশগ্রহণ সুযোগ নিতে পারো। এখন তোমরা বিভিন্নজন বিকাশের মাধ্যমে ভর্তি হয়ে যাচ্ছে, তোমরা এই সুযোগটা নিতে পারো। এর মধ্যে ভর্তি হয়ে তোমরা জাস্ট ঈদের যদি বলো যে না ঈদ করবো, রোজা এরকম যদি একটা কনফিউশনে থাকো, সেই কনফিউশনটা দূর করে এসে তোমরা এই রোজার পরের থেকে যে 10 তারিখ থেকে হবে, সেই 10 তারিখে তোমরা অ্যাটেন্ড করতে পারো। এখানে থাকা খাওয়ার একটা সম্পূর্ণ সুবিধা আছে। তো আমার কাছে বিশেষভাবে অনুরোধ রইলো, নিজে নিজের ভবিষ্যৎকে যদি গড়তে চাও তাহলে বাসায় বসে থেকে কোনোই কাজ হবে না। স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তার জন্যে এই স্বপ্ন পিছনে দৌড়াতে হবে, সেই মিশনকে সাকসেস করে কিছু কাজ করতে হয়। সেই কাজগুলো হলো এই অনির্বাণ সেই কাজের তোমাকে তোমাদের সহায়তা করবে। সেই সহায়তার জন্য অনির্বাণ বসে আছে অভিজ্ঞ ইনস্ট্রাক্টর নিয়ে। অন্য অন্য জায়গায় হয়তো সহজ অল্প পয়সায় তোমরা হয়তো করতে পারবে, কিন্তু সেই সংস্থার 3 অবস্থার মতো অবস্থা হবে তোমাদের। দেখবা যে টাকা দিয়েছি ঠিকই কিন্তু ফাঁদে পড়েছ। আমাদের এক ছাত্র অলরেডি বলেছে যে বিভিন্নজন বিভিন্ন ফাঁদে পড়ে তা হাই হাই করে ঢাকা শহরে সহ বিভিন্ন ডিস্ট্রিক্টে, 64টি ডিস্ট্রিক্টে, অনেক ডিস্ট্রিক্টে আছে যে ট্রেনিংয়ের ফাঁদ খুলে বসে, তাদের অভিজ্ঞতা নাই, তাদের কিছু নাই, তারা শুধু শুধু নাম একটা অ্যান বা বিভিন্ন রকম অ্যাড দিয়ে তারা শুধু তোমাদের ভর্তি করে বসায় রাখবে আর শুধু তোমাদের দিন পার করে দেবে, তারা পরীক্ষার জন্য আসবে কিছুই পারবে না। আমাদের এখানে দেখো, এখানে আমাদের পাশে ক্যান্টনমেন্ট, যদি কোনো আপডেট থাকে আমরা প্রতিনিয়ত সেই আপডেট গ্রহণ করছি, সেইভাবে আমাদের সিলেবাস থেকে আরম্ভ করে আমাদের সব কিছু আমরা কমপ্লিট করছি। তো তোমরা আসো অনির্বাণে, আসো অনির্বাণের সেবা গ্রহণ করো তোমরা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ব্যবহার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাজিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কেউ কারোর স্বপ্ন পূরণের জন্য ঘরে বসে নেই, সবাই দৌড়াচ্ছে তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে, পরিশ্রম কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তোমরা যারা মনে করছো যে ঘরে বসে প্র্যাকটিস করা যাবে বা ঘরে বসে করতে পারবো বা দ্বিধাদ্বন্দ্বে আসো কোচিংয়ে গেলে কি হবে কি হবে না, তাদের জন্য বলি আসলে প্র্যাকটিসটা জরুরি। তুমি ঘরে বসে কখনোই প্র্যাকটিসটা করা হয় না, করে হয়ে ওঠা হয় না। আর কোচিংয়ে এখানে আসলে তোমাদের যখন একটা এক্সট্রা প্রেশার দেওয়া হবে তখন প্র্যাকটিস তুমি করতে পারবে, মানে তোমার মধ্যে প্রতিভাটাকে আমরা বের করে আনবো। আর তুমি যদি প্র্যাকটিস ধরো ঘরে বসে করছো কিন্তু করা হচ্ছে না, হেলামি ঢিলামি, এই কাজ ওই কাজ পড়ে যাচ্ছে, রাতে করব দিনে করব এই সেই করা হয়ে উঠছে না, পরে যখন তোমার এক্সাম কাছে চলে আসতেছে, এক্সামের সময় তুমি কিছু পারতেছো না, এইটার জন্য হয়তো বা বাদ পড়ে গেলে, শুরুতেই বাদ পড়ে গেলে, কিন্তু এখানটাতে এরকম হয় না। প্রতিটা যে যে বিভাগে যে 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 ভাগ ভাগ করে ভাগ হয়, এখানে প্রত্যেকটা ভাগ ভাগ করে এখানে এক্সট্রা কেয়ার করা হয় তাদের জন্য। তো তোমরা ঘরে আর বসে থেকো না, প্লিজ এখানে অনির্বাণে চলে আসো কোচিং করার জন্য। এখন আমরা অন্য আরও কিছু স্টুডেন্টদের সাথে কথা বলি, কথা বলে জানবো যে তাদেরকে অনির্বাণ কতটুকু সহযোগিতা করছে। প্লিজ, আমি এসেছি মাদারপুর থেকে অনির্বাণ কোচিং সেন্টারে নৌবাহিনীর নাবিক পথে। ঠিক আছে, তোমরা এসে এসে পড়ো নাবিক পথে। অনির্বাণ মানে সাফল্য, অনির্বাণ মানে ভালো কিছু করা। অনিবারে তোমরা এসে পড়ো, এখানে সব সুযোগ ব্যবস্থা আছে, তোমরা অনিবারে এসে সুযোগ সুবিধা লাভ করতে পারো। আমি আজকে নতুন এসেছি অনিবারে, আজ আমার খুব ভালো লাগছে, এখানকার পরিবেশ খুব ভালো, এখানকার স্যাররাও খুব ভালো, তোমরা সবাই চলে আসো এখানে। আমি বিশ্বজিৎ, আমি এসেছি কুড়িগ্রাম থেকে এমইউডিসি পদে যোগদান করতে। আগে একটা কথা বলে রাখি, অনির্বাণ মানেই সাফল্য, আর সাফল্য দেখেই আমি এখানে এসেছি। এখানে পরিবেশটা অনেক ভালো এবং স্যাররা অনেক কেয়ারিং, এখানে হোটেল ব্যবস্থা অনেক ভালো, তাই তোমরা চলে আসতে পারো। আমি কুষ্টিয়া থেকে এসেছি এডুকেশন করে ভর্তি হওয়ার জন্য। এখানে আমাদের টিচার, এখানে ম্যাম, আমাদের সর্বস্তরে যারা আছে আমাদের সহযোগিতা করে, এবং আমাদের গার্ডিয়ান গার্ডিয়ান বাসায় যেমন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদের তাদের সন্তানকে যেভাবে লালন পালন করে, আমাদের স্যাররা আমাদের ম্যাডামরা আমাদেরকে ওইভাবে লালন পালন করে। এখানে হোস্টেল ব্যবস্থা এবং আবাসিক যে হোস্টেল, সেখানে উন্নত মানের খাবার ব্যবস্থা এবং থাকা
উন্নত মানের থাকার ব্যবস্থা রয়েছে। তাতে মনোমুগ্ধকর পরিবেশে আমাদেরকে প্রতিনিয়ত প্যারেড করানো হয়। সে প্যারেড থেকে আমরা ফিজিক্যালি যে ফিটনেস সেগুলা সম্বন্ধে আমরা জানতে পারি এবং ওখান থেকে কিছু শিখতে পারি। শেখার পরে আমাদের নিজের শারীরিক যে ফিটনেস সেটা আমরা কমপ্লিট করতে পারি। এর মাধ্যমে আমরা হচ্ছে একটি সৈনিক বা সোলজার হিসাবে গড়ে উঠতে পারি। আর সেই লক্ষ্যেই আমরা এখানে আসছি। এখানে আসার পরে অর্থাৎ আমরা এখানে অনির্বাণে আসার পরে আমরা জানলাম যে ডিফেন্সটা কি আসলে, ডিফেন্সে কতটা কেয়ারিং করতে হয়, কতটা ধৈর্য ধরতে হয়, কতটা নিজেকে শক্তিশালী বা শক্তিশালী রাখতে হয় মনকে, তার উপর সেটাই আমাদেরকে শেখায় এই অনির্বাণ ডিফেন্স একাডেমি। সো ব্রেন্ড, তোমরা দেরি না করে তোমাদের মঙ্গলের জন্য বা তোমাদের ক্যারিয়ার গড়ার জন্য অবশ্যই, যদি তোমরা এটা করতে চাও অন্য কোথাও না, যে অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে অনির্বাণ হচ্ছে বাংলাদেশের এক নম্বর ডিফেন্স একাডেমি, যা অন্য কোথাও তোমরা পাবে না। সো তোমরা যদি তোমরা তোমাদের লক্ষ্যে যাইতে চাও, অবশ্যই তোমাদেরকে ডিফেন্স একাডেমি মানেই অনির্বাণে আসতে হবে। আর অনির্বাণ আসলেই তোমরা ইনশাল্লাহ একদিন তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে, এবং লক্ষ্যে পৌঁছালেই তখন তোমাদেরকে মনে হবে যে অনির্বাণ আমাদেরকে কী করছে, অনির্বাণ মানে কী, আর অনির্বাণ তোমাদের জীবনকে কোথায় নিয়ে গেছে। ইনশাল্লাহ তোমরা আসলে অবশ্যই তোমরা ভালো করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের স্বপ্ন পূরণে শুধু তোমরাই ডেডিকেটেড না, অনির্বাণও কতটা ডেডিকেটেড। আর তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাও। তোমরা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের এমন কিছু ফ্রেন্ডস আছে, আত্মীয় আছে যারা ডিফেন্সে যেতে চায় বা ডিফেন্স সম্পর্কে জানতে চায় কিন্তু জানে না কোথায় ভালো গাইডলাইন করে কি, অথবা তোমরাও জানো না যে তোমার এই ফ্রেন্ডটা এরকম ডিফেন্সে যেতে চায়, তাদের গাইডলাইনের প্রয়োজন। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখো তারা প্লিজ আমাদের চ্যানেলটির ভিডিওসগুলি শেয়ার করবে, যাতে তারাও জানতে পারে যে এরকম কোনো চ্যানেল আছে যা ডিফেন্স জন্য সঠিক গাইডলাইন করে থাকে। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ।